আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে মা বাবার চেহারার দিকে যদি কেউ ভালোবাসার দৃষ্টিতে তাকায় রহমতের দৃষ্টিতে তাকায় একবার তাহলে আলাসমাতালা তাকে একটি কবুল হজের সব দান করেন এ কথাটা কতটা গ্রহণযোগ্য এবং কতটা অথেন্টিক আজ আমরা সে বিষয়ে কথা প্রিয় দর্শক এ বিষয়ে আমরা এবং বাইহাকির সবর ইমানে বর্ণিত একটি হাদিস দেখতে পাই যে হাদিসে ভাষ্য হলে এরকম মামিন রজরুল ইয়াংজুরুল্লা ওয়ালিদে ইহি নজরত রহমাতিনকবুল মাবরুরা অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে একবার তাকায় তো আল্লাহ তালা তাকে একটি কবুল গ্রহণযোগ্য এবং পুণ্যময় হজের দান করবেন এহাদিসের সনদ বা সূত্র বিশ্লেষণ করে মহাদিস উলামা একরামের অনেকেই এটিকে জাল বলে অভিহিত করেছেন যেমন ইমাম আলবান তিনি মিশকাতের তাহকিকের মধ্যে তাহকিক করতে গিয়ে উল্লেখ করেছেন যে হাদিসটির সনদ গ্রহণযোগ্য নয় এটি জাল অর্থাৎ হাদিসটি বিশুদ্ধ নয় এবং প্রমাণযোগ্য নয় তাজকাতুল মৌজুহাতেও হাদিসকে জাল হিসাবে উল্লেখ করা হয়েছে এর কারণ হলো এখানে নাসাল ইবনে সাঈদ নামে একজন বর্ণাকারী রয়েছেন যার ব্যাপারে আসমাউর রিজালের ওলামা একরাম জাহায়ে তহাদির ওলামা একরাম ইমামগণ এর অনেকেই তাকে কজ্জা বা মিথ্যাবাদী বলে হাদিস গোড়া পেটার অভিযোগে অভিযুক্ত বলে অভিহিত করেছেন যার কারণে এই হাদিসটি গ্রহণযোগ্য নয় বিধায় মা বাবার চেহারার দিকে তাকালেই একটি কবুল হজরের সব পাওয়া যাবে এরকম কোনো কথা হাদিস দ্বারায় প্রমাণিত নয় রসুল আকরাম সাল্লি সাল্লামের বক্তব্য বা কোরআন থেকে পাওয়া কোনো বিষয় নয় যার কারণে এই প্রচলিত কথাটি আমরা বলবো না মা বাবার ফজিলত এবং মর্যাদা বোঝাবার জন্য কোনো জাল হাদিসের বা কোনো মনকার হাদিসের বা গ্রহণযোগ্য কোনো হাদিসের আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আলহামদুলিল্লাহ এই বিষয়ে প্রচুর পরিমাণে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস রয়েছে এমনকি কোরআনে করিমের আয়াত রয়েছে আমরা জানি আল্লাহ স্মাতাল্লাহ কোরআনে করিমে বলেছেন যে আনিশ লি ওয়ালিওয়ালি আল্লাহ নিজে বলেছেন যে আমার এবং তোমার মা বাবার সুক্রিয়া আদায় করো তাদের কৃতজ্ঞ হও এবং আল্লাহ তালা তাঁর ইবাদত বাদতবন্দি করার পাশাপাশি মা বাবার প্রতি সদ আচরণ করার নির্দেশ করেছেন কোরআনে করিমের মধ্যে আসলে করিম সাল্লা সাল্লাম ত্রিজীবনী দেহাদিস বলেছেন রেদার রব্বে ফিরেদালদিন ও সাহাতুর রব্বে ফি সাহাতুল ওয়ালিদিন মা বাবার সন্তুষ্টির মাঝেই আল্লাহ সন্তুষ্টি নিহিত মা বাবার অসন্তুষ্টির মাঝেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত আরও এরকম বহু হাদিস এবং আয়াত রয়েছে যেগুলো দ্বারা বোঝা যায় মা বাবার প্রতি সদাচরণ করা আমাদের জন্য কর্তব্য এবং আবশ্যক এবং ফার্স করা হয়েছে মা বাবার দিকে তাকানো সুন্দরভাবে রুক্ষভাবে না তাকানো এটাও বিরুল বলে দেন বাবার প্রতি সদাচরণ অন্তর্ভুক্ত সেই দৃষ্টিকোণ থেকে আমরা তাদের দিকে অবশ্যই সুন্দরভাবে বিনয়ের সাথে এবং ভালোবাসার সাথে তাকাবো কিন্তু এর ফলে নির্দিষ্ট কোনো স্বভাবের কথা নির্দিষ্ট পরিমাণ কোনো স্বভাবের কথা আলাদা করে বলা হয়নি আল্লাহ আমাদের সকলকে মা বাবার সদাচরণকারী সন্তান হওয়ার তফিক দান করুন অনুগত সন্তান হওয়ার তফিক দান করুন তাদের দ্বারা কোনো আমাদের কষ্ট পেলে আমরা যেন সবর করতে পারি সে তফিক দান করুন এবং এই বিষয়ে জাহাল ভিত্তিহীন বা মনকার বা অগ্রহণযোগ্য হাদিসের আমরা আশ্রয় নেব না বরং মা বাবার সদাচরণ সম্পর্কে কোন হাদিসের বিশুদ্ধ বর্ণাগুলোর মাধ্যমেই আমরা অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করুন তাদের প্রতি অনুগত হওয়ার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আলাইকুম রহমতুল্লাহ ব্যবাকাত